আলোর উৎসব, তাই সেই উৎসবের নাম দীপাবলি। আর এই আলোর উৎসবে বাঙালির উপরি পাওনা মা কালীর আরাধনা। এদিন কোনো কোনো বাড়িতে আবার লক্ষ্মী পুজোরও চল রয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথির অন্ধকার দূর হয় দেশ জুড়ে জ্বলে ওঠা প্রদীপের আলোয়। সনাতনী তো বটেই, জৈন ও শিখদের মধ্যেও দীপাবলি পালনের রীতি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই আলোর উৎসবের গুরুত্ব মাহাত্ম্য পৃথক। উত্তর ভারতে দীপাবলি পালন হয় 14 বছর নির্বাসনের পর রামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসার আখ্যানকে স্মরণ করে। তেমনি দক্ষিণ ভারতে মনে করা হয় এই দিনে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। অন্যদিকে শিখদের কাছে এই দিনটি পালনের গুরুত্ব হল গুরু গোবিন্দকে সম্রাট জাহাঙ্গীর এদিন মুক্তি দিয়েছিলেন, তাই প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হয়। বাংলা তথা দেশের বিভিন্ন রাজ্যে আবার দিওয়ালির দিন লক্ষ্মীর আরাধনা করা হয়। মনে করা হয় এই বিশেষ দিনে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। আবার 527 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর দীপাবলির দিনেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। শুধু ভারতে নয়, মহাসমারোহে দীপাবলি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশেও। নেপালে দীপাবলির পোশাকী নাম তিহার। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় দীপাবলি পালন করেন মূলত তামিল সম্প্রদায়ের হিন্দুরা। মালয়েশিয়াতেও আলোর উৎসবকে বলা হয় দীপাবলি। আলোর উৎসব উদযাপনে ছুটি ঘোষণা করে সে দেশের সরকার। ধুমধাম করে দীপাবলি পালিত হয় সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া জেলায়। ফিজিতে জঁকজমক করে আলোর উৎসব পালন করেন মূলত ভারতীয়রাই। মরিশাসে ইন্দ্র মরিশিয়ান সম্প্রদায়ের একটি প্রধান উৎসব হল দীপাবলি। ত্রিনিদাদ ও টোবাগোর হিন্দু সম্প্রদায়ের মানুষরা দীপাবলি পালন করেন মহাসমারোহে। এমনকি দীপাবলিতে আলোর মালায় সেজে ওঠে যুক্তরাষ্ট্র। ভারতে 5 দিনের এই উৎসব উদযাপন ধনতেরাস দিয়ে শুরু হয়, শেষ হয় ভাতৃতৃতীয়ার মাধ্যমে। ধনতেরাসের পর দিন 14 প্রদীপ জ্বালিয়ে ভূত চতুর্দশী তথা নরকা চতুর্দশী পালনের রীতি প্রচলিত। তারপর দীপানিত অমাবস্যায় কালী পুজো শেষে গোবর্ধন পুজোর রেওয়াজ রয়েছে। দীপাবলি আসলে মন্দকে জয় করে ভালোকে উদযাপনের উৎসব। সেই উৎসবে দীপের আলো আর আতশবাজির রোশনাইয়ে মিলেমিশে একাকার হয়ে যায় বাঙালি অবাঙালি, ঘুচে যায় দেশ ও সীমানার প্রভেদটাও।